আপনারা লাইনটাকে বেলাইন করেন, ট্রেনটাকে ডিরেল্ড করেন। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন। নরেন্দ্র মোদী পদত্যাগ চাই, তার কারণ সারা দেশে উনি জাতীয় লজ্জা। আজকে বাংলাকে নিয়ে শুধু বদনাম যারা করছেন, বাংলার সম্মান নিয়ে ভাবুন। বাংলা মাকে বদনাম করলে আপনার গায়েও লাগবে, আমার গায়েও লাগবে। আমাকে আপনারা 50টা কটু কথা বলুন, আমার কোনো যায় আসে না। যেভাবে আপনারা আমাকে অসম্মান করেছেন, আপনাদের প্রধানমন্ত্রীকে আমরা সেভাবে অসম্মান করিনি। কখনো ভেবেছেন, কখনো ভেবেছেন যে আপনারা যেভাবে আমার বিরুদ্ধে বলছেন, আমাদের দল যদি সেভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বলে, আপনাদের মুখ্যমন্ত্রীগুলোর বিরুদ্ধে বলে, আপনারা তখন কি দেখবেন? আমি চেয়েছিলাম এই আইনটা কেন্দ্রীয় সরকারই করুক, কিন্তু ওরা আইনটাকে যেখানে যেখানে ফাঁক রেখেছেন আমরা সেখানে ঢুকেছি। তার কারণ মনে রাখবেন, যদি কেউ ধর্ষণ করে 7 মাসের মধ্যে জামিন পেয়ে যায়, আর তাকে ফুল মালা দিয়ে, প্লিজ আমাকে বলতে দাও, তোমরা কথা বললে আমি বলবো না, এবং তাদের যদি ফুল মালা দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়, তাহলে এটা এনকারেজমেন্ট হয় না তাদের পানিশমেন্ট হয়? এটা আমাদের উত্তর দিন। আমি তাই আপনাদের কাছ থেকে এর বেশি আমি কিছু প্রত্যাশা করি না। শুভেন্দু অধিকারী, প্লিজ শুভেন্দু অধিকারী, আই রিকোয়েস্ট ইউ নট টু বিহেভ লাইক দিস। যেখানে 4.5টি ধর্ষণের ঘটনা ঘটে, সেখানে বাংলায় হার 2.3, তাও আমি মনে করি এটা একটাও হওয়া উচিত নয়। বাংলার নামে কুৎসা করে যাচ্ছে, এদের মতো নির্লজ্জ কুৎসাকারীদের আমি বলি, এটা করে আপনারা আরজিকরের ঘটনার বিভীষিকাকে কমিয়ে দিচ্ছেন। এটা বোঝানোর জন্য, যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন, ট্রেনটাকে ডিরেল করেন। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন। নরেন্দ্র মোদী পদত্যাগ চাই, তার কারণ সারা দেশে উনি জাতীয় লজ্জা।